হে গাইস, ওয়েলকাম টু ফুটবল দিনের ভিডিওতে সবাইকে স্বাগত। তো সকালবেলায় তোমাদেরকে একটা হিন্ট দিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে বাঙালির ছেলে বাঙালের ক্লাবে আসতে চলেছে। তো যাই হোক, সেটা প্রভাত লাগড়া অ্যানাউন্সমেন্ট আজকে চলে এসেছে। তো বেশ ভালো একটা সাইনিং, ডিফেন্সে যথেষ্ট নির্ভরতা দেবেন। যদিও অনেকদিন আগেই এই সাইনিং হয়ে গিয়েছে, এই সাইনিংয়ের ব্যাপারে আমি বলে দিয়েছি, কিন্তু যাই হোক, আজকে যেহেতু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসলো, তো সেহেতু ভিডিও করে বলাটা একটা কর্তব্য। কিন্তু আমি ভিডিও করতে পারিনি, তার কারণ অ্যানাউন্সমেন্ট বহুক্ষণ আগে চলে এসেছে, আমি বাড়িই ছিলাম না। তো প্রভাত লাগড়া, তিনি কিন্তু অফিসিয়ালি ইস্ট বেঙ্গল প্লেয়ার, দ্যাট ডিল ইটস ডান অ্যান্ড ডাস্টেড, হোয়াট এভার। তো যেটা ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে কালুস কোদরা, তিনি যে আজকে কলকাতায় চলে আসছেন সেটা কালকের সকালবেলা তোমাদেরকে বলে দিয়েছিলাম। তো সেই মতো তিনি কিন্তু আজকের মাঝরাতে কলকাতায় পা রাখতে চলেছেন। কিন্তু যেটা সব থেকে বড় কোশ্চেন এই মুহূর্তে, যে ডিমিট্রাউস দিয়ামান্তাকোস এবং মাধি তালাল, এই সিজনের সব থেকে হাই প্রোফাইল দুটো সাইনিং, তারা দুজন কবে কলকাতায় আসবেন? তো অনেকেই তোমরা জিজ্ঞেস করেছো, প্রচুর মেসেজ, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, কমেন্টস আমি দেখেছি। তো যেটুকু আপডেট আমি জোগাড় করতে পেরেছি তার রেসপেক্টে বলতে পারি যে ডিমিট্রাউস দিয়ামান্তাকোস, তিনি কিন্তু ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন এবং খুব সম্ভবত তিনি কিন্তু দু একদিনের মধ্যেই ভিসা হয়তো পেয়ে যেতে চলেছেন। অন্যদিকে মাধি তালাল, তার ব্যাপারটা একটু কমপ্লিকেটেড, তিনিও ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন, কিন্তু তার মানে ভিসার যেসব ফর্মালিটিসগুলো রয়েছে, অর্থাৎ ইন্টারভিউ এগুলো এখনও পর্যন্ত হয়নি। তো মাধি তালালকে হয়তো আরও 4-5 দিন ওয়েট করতে হতে পারে, কিন্তু মোটামুটি 10 তারিখের মধ্যে ডিমিট্রাউস দিয়ামান্তাকোস এবং মাধি তালালের চলে আসা উচিত। মানে এবার মানে আমি বলতেও এগুলো খুব ভয় পাই, তার কারণ যদি বাইচান্স 10-11 বা 12 হয়ে যায় তখন তোমরাই বলবে যে তুমি সব রং আপডেট দিচ্ছ। তো সেরকম নয়, আপাতত পরিস্থিতি যেদিকে যাচ্ছে তার রেসপেক্টে বলতে পারি যে 10 তারিখের মধ্যেই কিন্তু ডিমিট্রাউস দিয়ামান্তাকোস এবং মাধি তালালের কলকাতায় চলে আসার সম্ভাবনা প্রবল। তো যে চলেই ছোট্ট একটা ভিডিও ছিল, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সব চ্যানেলগুলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তো চলো, এখন মধ্যে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।